নারী কেলেঙ্কারির পর দুঃখমুক্ত রাজেন গোহাই। নগাঁত বিজেপির রাজ্য সভাপতিয়ে কংগ্রেস আর এডিএফক করলে কঠোর সমালোচনা। নগাঁত সোমবারে উপস্থিত হয় বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস আর রেল রাজ্যিক মন্ত্রী রাজেন গোহাই। নারী কেলেঙ্কারির গোচর সাঙু খাই থাকা মন্ত্রীগীক সোমবারে উচ্চতম ন্যায়ালয়ত দুঃখমুক্ত করার পিছন মন্ত্রী গোহাই উপস্থিত হয় নগাঁও উপায়ুক্ত কার্যালয়ত। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের আগত কয় যে এতিয়া আগন্তুক নগাঁও লোকসভা মনোনয়ন পত্রর কারণে আগবাহিব যদি দলের শীর্ষ নেতাই অনুমতি প্রদান করে। আনহাতে দলের রাজ্য সভাপতি রঞ্জিত দাসে কংগ্রেস আর এডিএফরে কঠোর সমালোচনা করে কয় যে কংগ্রেস এডিএফ এটা মুদ্রার ইপিঠি সিপিঠি, যার অসমীয় স্বাভিমান আর ভারতীয় স্বাভিমান আছে বিজেপিক ভোট দিব। কংগ্রেসের পাপর ফল বিজেপিয়ে ভুগিছে। সত্য কাজিরঙা আদিত কংগ্রেসের দিনত বেদখল হয়েছিল, কিন্তু সেইবর বিজেপি সরকারে বেদখল মুক্ত করলে। কলিয়াবরের অগপ প্রার্থী মণিমাধব মহন্তই জয়লাভ করব বলে আশাবাদী সভাপতি রঞ্জিত দাস। আমি ভারতীয় জনতা পার্টি আগেপা কই আছি যে কংগ্রেস আর ইউডিএফ এটা মুদ্রার ইপিঠি সিপিঠি, আর কেতিয়াবা হয়তো গোপনভাবে করে, কেতিয়াবা মুকলিভাবে করে। আগতে গোপনভাবে কৈছিলে, এইবার মুকলিভাবে কৈছে বলে আমি ইতিমধ্যে একটা সম্ভেদ পাইছোগৈ। কারণ এতিয়ালৈ যেহেতু কলিয়াবর যেহেতু নমিনেশন যেহেতু দিয়া নাই বা কন্টেক্ট পিছত যেহেতু সময় উকলি যাবে, গতি এই স্পষ্ট রূপত আমার রাইজে বুঝি পাইছে এটা যে আমি যে আশার কথা কৈ আছিলোঁ যে কংগ্রেস আর ইউডিএফ এটা মুদ্রার যে ইপিঠি সিপিঠি, আমার কথাটো এটা সত্য প্রমাণিত হয়েছেগৈ। গতি মানে আশা রাখিছো ভারতীয় স্বাভিমান যখন আছে, অসমীয় স্বাভিমান যখন আছে, তেওঁলোকে ভারতীয় জনতা পার্টি আর মিত্র দলের প্রার্থীসকল ভোটদান করব। আর যখন ভারতীয় স্বাভিমান কমকে থাকে বা না থাকে, অসমীয় স্বাভিমান কমকে থাকে বা না থাকে, যে সিদ্ধান্ত লব করে। অভিযোগের মাজত আসলো, মোর উপর একটা অপবাদ আসে, সেই অপবাদ কিনা বা সেই যেতালে মানে মৃত্য নহর তেতালে মানে নির্বাচন নেখেলি বলে কিন্তু, আর যেহেতু আজি সেই অপবাদের উপর মুক্ত পাই মুক্ত হয়েছো, গতি পার্টি যুক্ত সিদ্ধান্ত লয় সেইটাই সিদ্ধান্ত। যদি মোক পার্টি কয় যে তুমি খেলা খেলিম, নালাগে বলে কল মানে কোনো আপত্তি নাই। গতি পার্টি নেতৃবর্গ যে সিদ্ধান্ত লয় সেই তার। আনফালে সকল জল্পনা কল্পনা অন্তর পেলায় সোমবারে নিশা নগাঁও সংসদীয় লোকসভা সমষ্টির বিজেপি টিকট লাভ করলে রূপক শর্মায়। মঙ্গলবারে রাতেপা বর্তমানের সদর সমষ্টির বিধায়ক তথা সংসদের বিজেপি প্রার্থী রূপক শর্মায় সংবাদ মাধ্যমের আগত মুখামুখি হয়। রেল রাজ্যিক মন্ত্রী রাজেন গোহাইয়ের আশীর্বাদ লয় আগুয়াই যাব। কংগ্রেস আর এডিএফ এটা মুদ্রার ইপিঠি সিপিঠি। ঐক্যমঞ্চ জাতীয় ঐক্যমঞ্চ সম্মিলিত গণশক্তিয়ে কলিয়াবর লোকসভার কারণে সকল জাতি জনগোষ্ঠীর মানুষক একত্রিতভাবে আগবাড়িছে, আর রাজনৈতিক ক্ষেত্রখনের কারণে এই যে পরিয়াল মিত্রজোটর পরিয়াল এই একটা শ্রেষ্ঠ পরিয়াল। ইয়াত সমাজ আছে, সংস্কৃতি আছে, সকল জাতি জনগোষ্ঠীর মানুষ আছে। এই পরিয়ালটির সম্মুখত কলিয়াবর আর কোনো প্রত্যাহ্বান নাই। সংখ্যালঘু রাইজও ইতিমধ্যে কংগ্রেসক পরিত্যাগ করেছে, তেওঁলোকে ভয়ত হাবাথুরি খাই দিক বিদিক হেরুয়েছে। এটা কোনো গোপন আর মুকলি কোনো মিটিরিয়ালি আমাক এই বিজয়ের ধারাপা বাধা দিয়ে রাখব নয়। নিশ্চিতভাবে 2006 চনত আর 11 চনত হুইজ বদরদিন বলে কই তরুণ গগৈয়ের ডিসপুট দখল করেছিল, তারপর আকো এটা বদরদিন ইজ মাই হার্ট বলে তরুণ গগৈ কবল লৈছে। বদরদিনের বিরুদ্ধে নকয়, কারণ তেওঁ পুত্র স্নেহত এটা আবদ্ধ হয়ে পড়েছে। আটাইতক ডর কথা, এই সাংসদগাকে কলিয়াবর কথা নকয়, সংসদত সুচার হয় কিন্তু সংসদত রায়বেরিলির কথা কয়, আমেথির কথা কয়। কলিয়াবরবাসী রাইজে কৈছে যে কলিয়াবর মানুষ কথা কোয়া মানুষ বিচারিম আমি, সেই কারণে এবার একুরিয়ামর মাছের একু লাচিতর তেজ নাই, বাংলাদেশীর তেজ আছে, বদরদিন আজমলের তেজ আছে, আর সেই তেজ দুটাই ইতিমধ্যে লগ হয়েছে। নগরপাড়া সিঙ্কু শইকীয়ার রিপোর্ট, টাইমস, গুৱাহাটী।